শহরবাসীর জন্য সুখবর, খুব শীঘ্রই শুরু হতে চলেছে কবি সুভাষ থেকে রুবি পর্যন্ত মেট্রো পরিষেবা। আর সেই নিয়ে আজকে মেট্রো কর্তৃপক্ষ ভাড়ার তালিকা প্রকাশ করলো। সরাসরি চলে যাব, আমাদের প্রতিনিধি অরিত্রিক ভট্টাচার্য রয়েছেন আমাদের সঙ্গে। অরিত্রিক, পরিষেবা কবে থেকে চালু হবে এবং রেট চার্ট কি করলো মেট্রো কর্তৃপক্ষ? দেখো, খুব দ্রুত পরিষেবা চালু হয়ে যাবে এবং যেটা বলা হচ্ছে এপ্রিল মাসের মধ্যেই পরিষেবা চালু হয়ে যেতে পারে নিউ গড়িয়া থেকে রুবি পর্যন্ত মেট্রো লাইনের। এবং যে ভাড়ার যে তালিকা প্রকাশ করা হয়েছে সেখানে দেখা যাচ্ছে যে ন্যূনতম ভাড়া সেটা 5 টাকাই থাকছে। নিউ গড়িয়া থেকে রুবি পর্যন্ত আসতে গেলে সর্বোচ্চ ভাড়া যেটা হচ্ছে 20 টাকা। তবে এখানে বলে রাখা দরকার যে নিউ গড়িয়া বা কবি সুভাষ স্টেশন এটি কিন্তু প্রথম মেট্রোর কোনো জংশন স্টেশন হতে চলেছে। অর্থাৎ আমরা জানি যে দক্ষিণেশ্বর থেকে নিউ গড়িয়া অব্দি মেট্রো চলে, সেই মেট্রোর সঙ্গে কানেক্ট হয়ে যাবে নিউ গড়িয়া থেকে রুবি। এখন যে নিয়মটা করা হচ্ছে তাতে একবার টিকিট কেটেই কিন্তু লোকে এই দুটো মেট্রোতে চড়তে পারবেন, মাঝে আর টিকিট কাটার কোনো প্রয়োজন পড়বে না। সেদিক থেকে দেখতে গেলে ভাড়ার দিক যেটা দাঁড়াচ্ছে, টালিগঞ্জ থেকে যদি কেউ সরাসরি রুবি যেতে চান একবার মেট্রো বদল করে, তাহলে তাকে 35 টাকা দিতে হবে। এসপ্ল্যানেড, চাঁদনি, পার্ক স্ট্রিট, কালীঘাটের মতন স্টেশনগুলো থেকে 40 টাকা দিতে হবে এবং দক্ষিণেশ্বর থেকে দমদম, যে যেখান থেকে মানুষ উঠবেন দমদম থেকে অথবা দক্ষিণেশ্বর থেকে, যদি সরাসরি কেউ রুবি যেতে চান মাঝে কবি সুভাষে একবার থেমে, তাহলে তাকে 45 টাকা দিতে হবে। এমনই ভাড়ার রেট চার্ট এখনো পর্যন্ত নির্দিষ্ট হয়েছে। পরিষেবা চালুর ক্ষেত্রে এটা বলা হচ্ছে যে কমিশনার অফ রেলওয়ে সেফটি সব রকম ছাড়পত্র মিলেছে এবং তার বেশ কিছু শর্ত দেওয়া হয়েছিল, সেই শর্তও পূরণ করার কাজ হয়ে গিয়েছে। এখন শুধুমাত্র উদ্বোধক কে হবেন সেটা নির্দিষ্ট করে নিয়ে এপ্রিল মাসের কোনো দিনেই এটাকে চালু করে নেওয়ার ভাবনা রয়েছে। কারণ কমিশনার রেলওয়ে সেফটি যে ছাড়পত্র দেয় সেটা 3 মাসের জন্য ভ্যালিড থাকে এবং এই 3 মাস প্রায় শেষ হতে চললে এপ্রিল মাসটি বাকি আছে, এপ্রিল মাসের মধ্যেই এই মেট্রোকে চালু করে দেওয়া হবে এমনটাই কিন্তু বলা হচ্ছে মেট্রোর তরফ থেকে। একেবারে অরিত্রিক, ধন্যবাদ। আর চলতি মাসেই কিন্তু চালু হতে চলেছে কবি সুভাষ থেকে রুবি পর্যন্ত মেট্রো এবং সেক্ষেত্রে ভাড়ার তালিকা ইতিমধ্যেই সামনে আনলো মেট্রো কর্তৃপক্ষ। ন্যূনতম ভাড়া 5 টাকা। আমি দক্ষিণেশ্বর দমদম টু হেমন্ত মুখোপাধ্যায়, ইট উইল বি দ্য ফেয়ার অ্যাপ্রুভড ইজ 45 রুপিস, মিন্স এন্ড টু এন্ড, এন্ড টু এন্ড, এন্ড টু এন্ড। দক্ষিণেশ্বর দমদম থেকে রুবি পর্যন্ত 45 রুপিস, and Esplanade, Chandni Chowk, Park Street, Kaligarh, this area, from this area to Ruby Hospital is 40 rupees, and from Mahanayak Uttam Kumar, that is Toliganj, to Hemant Mukhopadhyay Ruby is 35 rupees. বহিষ্কৃত তৃণমূল নেতা শান্তনু বন্দ্যোপাধ্যায় ঘনিষ্ঠ অয়ন শীল, যার ইডি হেফাজত আজ শেষ হয়েছে আর ইতিমধ্যেই তাকে ব্যাংকশাল কোর্টে নিয়ে আসা হয়েছে, আজ তাকে পেশ করছে ইডি। কথা বলবো আমাদের প্রতিনিধি প্রকাশ সিনহার সঙ্গে। প্রকাশ, আজও ইডি তার জামিনের বিরোধিতা করবে, সেক্ষেত্রে কি কি তথ্য এখনো পর্যন্ত ইডির আধিকারিকরা পেয়েছেন? দেখো, আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যেই অয়ন শীলকে কোর্টে পেশ করা হয়েছে আর কিছুদিনের মধ্যেই শুনানি শুরু হবে। এবং যেটা আমরা দেখতে পাচ্ছি, অয়ন শীলের তরফে কিন্তু জামিনের আবেদন করা হয়েছে এবং আজকে ইডি তরফে অয়ন শীলের জামিনের বিরোধিতা করা হবে। কারণ হিসেবে যেটা ইডির আধিকারিকরা কোর্টকে জানাবেন যে একাধিক প্রভাবশালী ব্যক্তিদের সঙ্গে অয়ন শীলের যোগসাজশ এবং একটা নেক্সাসের তথ্য উঠে আসছে, এবং যদি অয়ন শীলকে জামিন দেওয়া হয় তাহলে তিনি কিন্তু তদন্ত প্রভাবিত করতে পারেন এবং তিনি সাক্ষীদের হুমকি দিতে পারেন। প্রকাশ, তুমি আমাদের সঙ্গে থাকো। সিজো কমপ্লেক্স থেকে যখন বের করা হয় অয়ন শীলকে, সেই সময়কার ছবি আপনারা দেখতে পাচ্ছেন। শান্তনু বন্দ্যোপাধ্যায় বহিষ্কৃত তৃণমূল নেতা, তার ঘনিষ্ঠ অয়ন শীল, যার ইডি হেফাজত আজকেই শেষ হয়েছে, তারপর আজ তাকে ব্যাংকশাল কোর্টে নিয়ে আসা হয়েছে। সিজিও কমপ্লেক্স থেকে বের করার সময়কার ছবি আপনারা দেখতে পাচ্ছেন। ইতিমধ্যেই অয়ন শীলকে ইডি বিশেষ ইডি আদালতে, মাফ করবেন, ব্যাংকশাল কোর্টে তাকে নিয়ে আসা হয়েছে। প্রকাশ সিনহা আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। প্রকাশ, যা বলছিলে তুমি। দেখো, যেটা আমরা দেখতে পাচ্ছি অয়ন শীলের তরফে আজকে জামিনের আবেদন জানানো হয়েছে এবং আর কিছুক্ষণের মধ্যেই মামলার শুনানি শুরু হবে। ইডির তরফে কিন্তু জামিনের বিরোধিতা করা হবে এবং ইডি সূত্রের খবর তারা কিন্তু কোর্টকে জানাবেন যে একাধিক প্রভাবশালী ব্যক্তিদের সঙ্গে অয়ন শীলের নেক্সাসের কথা উঠে এসছে এবং একাধিক তথ্য প্রমাণ রয়েছে। যদি অয়ন শীল জামিন পায় তাহলে কিন্তু তদন্ত প্রভাবিত হতে পারে। এবং তুমি জানো, প্রথম দিনই কিন্তু ইডি তরফে যেটা দাবি করা হয়েছিল যে তথ্যের খনি অয়ন শীলের অফিস, এবং সেই খনি থেকে কিন্তু একাধিক তথ্য এবং প্রমাণ ইতিমধ্যেই ইডির আধিকারিকরা পেয়েছেন। এবং যেটা ইডি সূত্রের খবর, গত কয়েকদিন ধরে অয়ন শীলের বয়ান রেকর্ড করে একাধিক প্রভাবশালী ব্যক্তিদের নাম, শুধুমাত্র নাম নয়, তাদের কাছে কমিশনে কতদিন কিভাবে টাকা পৌঁছে গেছিল, কত টাকা পৌঁছে গেছিল, সেই সমস্ত তথ্য তারা পেয়েছেন।
এবং সেই তথ্য কিন্তু আজকে কোর্টে পেশ করা হবে এবং ইডির তরফে বিস্তারিতভাবে কিন্তু কেসদারিতে সেই সমস্ত নাম কাদের কাদের নাম এই তদন্ত করতে গিয়ে শুধুমাত্র শিক্ষা নিয়োগ দুর্নীতি নয় পুরসভা নিয়োগ দুর্নীতির তদন্ত করতে গিয়ে কত কাদের নাম উঠেছে সেই তথ্য কিন্তু পেশ করা হবে। তো সব মিলিয়ে কিন্তু আর কিছুক্ষণের মধ্যেই এই মামলার শুনানি শুরু হবে এবং দেখার বিষয় হবে যে আজকে ইডির তরফে আর কি কি তথ্য পেশ করা হয়। ধন্যবাদ।